ইসরায়েল জুড়ে সাইরেন বাজছে এবং দেশটির নাগরিকেরা নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন। ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার চলাকালে রিপোর্টারদের মাটিতে শুয়ে পড়তে দেখা গেছে। ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। ইসরায়েলের সেনাবাহিনী আজ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। রয়েটার্সের সাংবাদিকেরা ইরান ও ইসরায়েলের প্রতিবেশী দেশ জর্ডানের আকাশসীমায় ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যভ্রষ্ট করতে দেখেছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে, অন্তত 100 খানেক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্টে বলা হয়েছে, মঙ্গলবার ইরানের আকাশ আলোকিত হয়ে ওঠে। তাবরিজ, খাসান ও তেহরানের উপকণ্ঠ থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এমন পরিস্থিতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বার্তায় দেশের নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে, একই সঙ্গে স্থানীয় সেনা কমান্ডের নির্দেশনা অনুসরণ করতে বলেছে। বার্তায় বলা হয়েছে, সাইরেন শুনলে আপনাকে অবশ্যই একটি সুরক্ষিত এলাকায় যেতে হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে হবে। ইসরায়েলি একটি সূত্র ও তথ্য জানিয়েছে, ইরানের এমন ক্ষেপণাস্ত্র হামলার মুখে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা জরুরি বাংকারে আশ্রয় নিয়েছে। তেল আবিবকে লক্ষ্য করে ইরান থেকে বড় ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হতে পারে, এমন আশঙ্কায় ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে হামলার সময় নাগরিকদের নিরাপদ কক্ষে অবস্থান করতে বলা হয়। গত সপ্তাহে লেবাননে ইসরায়েলের বোমা হামলায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর এর বদলা নেওয়ার ঘোষণা দিয়েছিল তেহরান। সেই হুমকির পর এবার তেল আবিবের দিকে ছুটে গেল ইরানের শতাধিক মিসাইল। ইসরায়েলি বাহিনী আজ লেবাননে সীমিত পরিসরে স্থল অভিযান শুরু করে, আর এই অভিযান শুরু করার পর তেল আবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। প্রায় 1 বছর ধরে ফিলিস্তিনের গাজায় হামলা চালায় ইসরায়েল। তাদের নির্বিচার বোমা হামলায় গাজায় 40,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। ওই যুদ্ধ শুরু হওয়ার পর আজ লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরুর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের সংঘাত নতুন মাত্রা নিয়েছে। এদিকে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশনের পক্ষ থেকে বলা হয়, ইসরায়েলকে তেহরানের সমুচিত জবাব দেওয়া হয়ে গেছে। জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন আরও বলছে, ইসরায়েল যদি এর জবাব দেওয়ার সাহস দেখায় কিংবা নৃশংসতার আরও কাজ করে, তাহলে পরবর্তী সময়ে আরও কঠিন প্রতিক্রিয়া দেখানো হবে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।